ভারত সফরে এলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। বুধবার নতুন দিল্লির তাজ হোটেলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করেন তিনি। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন ইস্যু অধিক গুরুত্ব পেয়েছে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিপাক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়েছে। মাত্র দুমাস আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন অমিত শাহ। খবর অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের 16 সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারতে পৌঁছান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বৈঠকে বসেন দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে দুদেশের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ অভিবাসন, চোরাচালান, রোহিঙ্গা সংকট এবং ভ্রমণ ব্যবস্থা সম্পর্কিত দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ভারত ত্যাগ করবেন। উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বর্তমানে বাংলাদেশের রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বর্তমানে নতুন দিল্লি সফরে রয়েছেন। 9 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন রেলপথ মন্ত্রী। ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকিটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশন সহ বিভিন্ন ব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন প্রতিনিধি দলটি। ভারতের লাইন অফ ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে 10টি ব্রডগেজ এবং 10টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয় সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সঙ্গে প্রতিনিধি দলটি আলোচনা করেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশের রেলমন্ত্রীও ত্যাগ করবেন নয়াদিল্লি। বাংলাদেশের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার ভারত ত্যাগ করবেন। ঢাকা থেকে রেথেমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।